6 তারিখ পর্যন্ত মেলা 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 এটা বিশেষ করে ফেমাসের মেলা একটা করে লেহেঙ্গা পাবে লেহেঙ্গা পাবে লেহেঙ্গা পাবে এটা গিফটে 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 তাদের সম্মানের জন্য ওকে এইগুলা মেলার গিফট আচ্ছা 9500 টাকা লেহেঙ্গা আমরা উনাদেরকে গিফট করে থাকব এই লেহেঙ্গাটা গিফটে পাবে এই লেহেঙ্গা হোলসেল প্রাইস হলো 25000 টাকা প্রথমে রেট ছিল 990 টাকা তারপরে অফার দিয়েছিলাম 690 টাকা আচ্ছা এখন 450 টাকা 450 টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ বিভিন্ন অফার এটা হচ্ছে একবারে ভাষা দিবসের অফার এটা হচ্ছে আমাদের মাগফিরাতের দিনের বিশেষ করে শবে বরাতের উপলক্ষে এবং রমজানের উপলক্ষে একটানা মেলা চলবে 27 তারিখ থেকে একবারে 7 তারিখ পর্যন্ত মেলা 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 ফেমাস সিল্কের মেলা আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলী ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে তো আজকে মেলা চলতেছে নাকি আজকে মেলা না আজকে মেলা না মেলার ডেটটা হচ্ছে 27 তারিখ থেকে 7 তারিখ 6 তারিখ পর্যন্ত মেলা চলবে আচ্ছা 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মেলা 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 এটা বিশেষ করে ফেমাসের মেলা আর এই মেলার ভিতরে আপনাদের আদরের সম্মানী ভাই আলী ভাই সবার মাঝে কিছু না কিছু যারা বিল করবে গিফট রেখেছে অবশ্যই কিছু পুণ্য কিনলে কিছু পুণ্য গিফট পাবে মানে এখানে আসলে কেউ খালি হাতে যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শকরা তরুণদের জন্য ইনভাইট ওয়েলকাম 27 তারিখ থেকে একবারে 6 থেকে 7 তারিখ পর্যন্ত মেলা 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 ফেমাসের মেলা 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত মেলা চলবে আচ্ছা সম্রেশ দেখো এই জিনিসগুলা একবারে 5500 টাকা আমার হোলসেল প্রাইস যারা 1 লাখ টাকার প্লাস পণ্য কিনবে তাদেরকে একটা করে লেহেঙ্গা গিফট দেওয়া হবে একটা করে লেহেঙ্গা গিফট দেওয়া হবে ওকে আল্লাহ পাক কোথায় যাকে দেয় তাকে ছাপ্পর ভাইরা দেয় আচ্ছা 6.5 মাসের রেজাল্ট এটা এটা দেখো এভাবে করে আমার এক একটা মালগুলা বিল হয় এবং সম্মানী ভাইরা সম্মানের সাথে নিয়ে যায় আচ্ছা আর তারপরে আরেকটা বিশেষ বিশেষ গিফট 9500 টাকার লেহেঙ্গা 9500 টাকার লেহেঙ্গা যারা 2 লাখ টাকা প্লাস বিল করবে যারা 2 লাখ টাকা প্লাস বিল করবে তাদের জন্য 9500 টাকার লেহেঙ্গা ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে গিফট করে থাকব আচ্ছা আচ্ছা গুজরাতি লেহেঙ্গা এটাও গিফটে চলে যাবে এই লেহেঙ্গা বেশি জন না যারা আসবে প্রথম 3 থেকে 5 জন ব্যক্তি পাবে আচ্ছা এটা 3 লাখ টাকার উপরে বিল করলে এই লেহেঙ্গাটা গিফটে পাবে এই লেহেঙ্গা হোলসেল প্রাইস হলো 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এই লেহেঙ্গার দাম এটাও গিফট থাকবে এটাও মেলাতে গিফটে আছে 25000 টাকা লেহেঙ্গা গিফটে এটা দেখে নাও গুজরাতি লেহেঙ্গা আচ্ছা এখানে আলী ভাই এখানে কথা কাদের সাথে মিল পাবে এটা হচ্ছে এটার বডি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে মেরুন লাল যারা বিল করবে ইনশাআল্লাহ খালি হাতে ফিরবে না আরো কিছু গিফটের জিনিস দেখাই সমরেশ সামনে আসো ভাই এই মালটা আমি অফারে দিয়েছিলাম আচ্ছা হয়তো শেষ হয়ে গেছে থাকলে পাবে প্রথমে রেট ছিল 990 টাকা তারপরে অফার দিয়েছিলাম 690 টাকা আচ্ছা এখন 450 টাকা 450 টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ আচ্ছা কিন্তু শেষ হয়ে গেলে কেউ কিছু বলতে পারবে না কান্নাকাটি করলো এই যে এই ভদ্র ভাই নিয়েছে ওকে এটা হচ্ছে শেষ ফিনিশিং এ হয়তোবা ওকে ইনশাআল্লাহ এদিকে আছো আরো অনেক কিছু গিফট আছে সবাই বেশি পুঁজিত মাল নিতে পারবে না বেশি টাকা বিল করতে পারবে না তার মানে কি তারা খালি হাতে যাবে কেউ খালি হাতে যাবে না ইনশাআল্লাহ 50000 টাকা প্লাস যারা বিল করবে তারা একটা করে শাড়ি পাবে আচ্ছা একটা 50000 টাকা প্লাস যারা বিল করবে মেলাতে একটা করে শাড়ি পাবে এইভাবে হয়তোবা 200 লোককে সার্ভিস দেব গিফট করবে এগুলা কাতান শাড়ি এগুলা বিভিন্ন লোক বিভিন্ন নামে থাকে নামে বলে থাকে জিনিসগুলা এগুলা গিফটে 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 আমার মেলা এবং কথার কাজের সাথে ইনশাআল্লাহ ওনারা মিল পাবে এখানে একটা বিষয় আমার এখানে ভিডিও মুক্ত দাম বললে ব্যবসা করতে পারবে না অন্য কেউ আচ্ছা আমি যদি দামটা বলে দেই তাহলে ওনারা ক্ষতিগ্রস্ত হবে আমি উপকার পেয়ে যাব ক্ষতিগ্রস্ত ওনারা হবে দেখো এত সুন্দর মাল 990 টাকা এটা ওনা এবং বডি অল ওভার কাজ করা ঠিক আছে সিকোয়েন্সের মাল একটা চলতেছে অফারে নামটা আমার ভুলে গিয়েছি ইনশাআল্লাহ ওই মাল হচ্ছে 1090 টাকা বর্তমান মাল যদি থাকে দাম হবে 850 টাকা
টাকা 850 বিভিন্ন অফার এটা হচ্ছে একবারে ভাষা দিবসের অফার এটা হচ্ছে আমাদের মাগফিরাতের দিনের বিশেষ করে শবে বরাতের উপলক্ষে এবং রমজানের উপলক্ষে একটানা মেলা চলবে 27 তারিখ থেকে একবারে 7 তারিখ পর্যন্ত মেলা 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 ফেমাস সিল্কের তারপরে হচ্ছে 1 লাখ টাকা যারা বিল করবে এইরকম করে একটা করে 1 লাখ প্লাস যাদের বিল হবে একটা করে লেহেঙ্গা পাবে লেহেঙ্গা পাবে লেহেঙ্গা পাবে এগুলা মেমুর পরে মেমুর ভিতরে দাম অ্যাড হবে না এটা গিফটে 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 মেলা এখানে আসলে আপনারা আশা করি উপকৃত হবেন আমরা একটু সার্ভিস দিতে হিমশিম খাচ্ছি হয়তো মোবাইল কলগুলা ধরতে একটু 19-20 হতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আপনি আমাদের ঠিকানাগুলো গুগলে দেওয়া আছে যদি ফেমাস সিল্কে সার্চ করেন ইনশাআল্লাহ সহজে এখানে আসতে পারবেন আমার দোকানের ঠিকানাটা আমি বলি ঢাকা মিরপুর সেকশন 11 ব্লক সি রোড 11 লাইন 1 দোকান 1 বড় মসজিদের সংলগ্ন আমার বড় ভাই আমার ছেড়ে যাচ্ছে দেখো এখানে দেখো আমার বড় ভাই আমার ছেড়ে যাচ্ছে এটা কিন্তু অন্যায় এই দোকানে 6 মাসের রিজাল্ট এটা আল্লাহ যাকে দেয় বলে না রিজিকের মালিক আল্লাহ একমাত্র আল্লাহ আলী পাক আল্লাহ পাককে ভরসা করে এখানে নামছে এক একটা আপু কোথায় কোথায় থেকে আছে এই ভাই 2 ঘন্টা বসার পর অপেক্ষা করে সিরিয়ালটা পেয়েছে আচ্ছা কি ভাই কথা সত্যি না মিথ্যা ঠিক আছে 2 ঘন্টা কোথা থেকে আসছেন আপনি বাড়িহাট থেকে আসছে বাড়িহাট থেকে আচ্ছা 2 ঘন্টা সমরে ওকে এসে কি দেখলেন ভাই দিনাজপুর না দিনাজপুর থেকে আসছে আচ্ছা কত দূরে থেকে আসছে ভাই দিনাজপুর কোথায় সদর থানাতে ঠিক আছে আচ্ছা এইভাবে করে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলী ভাই সার্ভিস দিতেছে আপনারা ইনশাআল্লাহ ফেমাস সিল্কে আসেন উপকৃত হবেন আলী ভাই ঠকতে রাজি ঠকাবে না আলী ভাই এখানে এখন স্টাফগুলো একটু কম অসুস্থ হচ্ছে সকাল 9টা থেকে এইরকম হচ্ছে আমার বলা রাত 9টা পর্যন্ত শাটল বন্ধ করার পরও 1টা পর্যন্ত গ্রাহকগুলো থাকে তাহলে আলী ভাই নিজেরও তো জীবন আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে সার্ভিসটা দিয়ে সন্তুষ্ট করা যায় তবে হ্যাঁ আমার ভাইদের প্রতি রিকোয়েস্ট এই মেলাতে অবশ্যই অবশ্যই ফেমাস সিল্কে ভিজিট করেন হয়তো একটা ভিডিও আপনার উপকার হতে পারে আর এই ভিডিওটা যারা দেখবে যারা তরুণ উদ্যোক্তা এক অপরকের জন্য যদি ভালোভাবে আর এক অপরকের জন্য শেয়ার করে দেবে হয়তো আপনিও ভালো সম্বন্ধে দুইটা নেকি পেতে পারেন ইনশাআল্লাহ যেখানে সত্য সেখানেই আসেন সত্যকে খুঁজবেন আপনারা আগাবেন এখানে আছো আমি এইভাবে ভিডিওতে বলা আছে বড় ভাই এই যে দেখো এই সমস্ত লেহেঙ্গা যারা 1 লাখ টাকা প্লাসে বিল করবে 1 লাখ টাকা প্লাসে বিল করবে আমি হাতে কাছে রেখে আলাপ করতেছি 1 লাখ টাকার উপরে যারা বিল করবে এই 5,500 টাকা দামের লেহেঙ্গা ওনাদেরকে গিফটে দেওয়া হবে মেলার জন্য এছাড়াও প্রোডাক্টেতে স্পেশালি ডিসকাউন্ট থাকবে আলহামদুলিল্লাহ এই বইগুলাতে আরেকটা জিনিস বলে দিই শুধু গিফট পেলে হবে না আমার প্রতি আরও যেন বিশ্বাসটা আল্লাহ পাক ওনাদেরকে বৃদ্ধি করে দেয় এই বই দেখো এরকম বই শত শত বই হ্যাঁ আমি সাধারণ কথা বলি বইটা একটু সবগুলো বই মিলিয়ে খুলে দিলে বুঝতে পারবে হ্যাঁ আমি এখন সমরেশ একটু মাল দেখা বইগুলো দেখাচ্ছি সমরেশ আমার চ্যালেঞ্জটা দর্শকদের মাঝে মালের ভলিউমটা 23 দেখেন নামটা দেখে নেন ভলিউম 23 আমার ব্রাঞ্চ ছাড়া আমাদের ব্রাঞ্চ ছাড়া কোথাও যদি আমার চেয়ে সেম প্রাইজে যদি মালটা পান তাহলে ইন্ডিয়ান মাল কোনো রিটার্ন হবে না চেঞ্জ হবে না ছিরাফাটা থাকলে আমার কিন্তু আমার সেম প্রাইজে যদি কোথাও পেয়ে যান আমার থেকে নিয়ে গেছেন কোনো সমস্যা নেই আপনি বাজারে আরও কোনো জায়গা কেনাকাটা করবেন এই পণ্যটা পেয়ে গেছেন আমার সেম প্রাইজে সেখান থেকে নিয়ে নেন ওই মেমুটা ওই মাল আমার মেমু আমার মালটা নিয়ে আসবেন আমি আপনাকে সুসম্মানের সাথে মালটা রেখে টাকা রিটার্ন দেব যদি আমার কথার কাজের সাথে না মিলে এবং সাথে আরেকটা কথা বলে দিই গাড়ি ভাড়াসহ টাকাটা রিটার্ন দেব শুধু মেলার উপলক্ষে আপনাদেরকে একটু হাতে সময় নিয়ে
আসতে হবে। আলী ভাই মানে একটু হিমশিম খাচ্ছে সার্ভিস দেওয়ার কারণে। আপনাদের ভালোবাসা আল্লাহ পাককে এগিয়ে নিচ্ছে, আমাকে এগিয়ে নিচ্ছে ইনশাল্লাহ। এই ভালোবাসা আলী ভাই প্রতি আল্লাহ যেন সব সময় নিজের রহমতটা রাখে ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা হয়তো কোনো হিসাবে আগামী দিনের একটা সঠিক ব্যবসায়ী হতে পারেন। আর যাদের সঠিক পরিচালনা হবে, যারা সুন্নত তরিকায় ব্যবসা করবে, হয় একটা ফ্যামেস এক বছর পরে সেও তৈরি করতে পারে যদি আল্লাহরে রাজি করতে পারে। শুধু মুখে বললে হবে না, তার পরিশ্রম, তার মেধা, তার কর্ম, তার অ্যাবিলিটি সব কিছু দিয়ে তাকে এগিয়ে নেওয়া হবে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে। আচ্ছা তো আলী ভাই, এই পর্যায়ে আপনার এখানে ঈদের বর্তমানে কতগুলো ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস রয়েছে যদি একটু জানাতে? আলহামদুলিল্লাহ, আমার চেষ্টার মাঝে আমি এইটুকুই বলি কে আমি যেরকম কথাগুলো বলতেছি, আমার ইনশাল্লাহ গ্রাহকগুলো যদি হাতে সময় নিয়ে আসে না নিয়ে এবং আমি সার্ভিস না দিয়ে পূর্ণ শেষ হবে না, হবে না, হবে না। এত তৈরি করে বাজারে নাম কি, এখন তো শুধু নামিনি। সমরেশ, তোমার জানা কে আমরা দুই মাস আরও আগে থেকে অর্ধেক শীতের থেকে সিজনের মাল বেচতেছি। আচ্ছা, সে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চায়, শাড়ি লেহেঙ্গা নিয়ে ব্যবসা করতে চায়। আমি মনে করি একজন তরুণ উদ্যোক্তা যদি এই মেলাটি একবার ভিজিট করে, আশা করি সে এখান থেকেই তার ব্যবসার যাত্রাটা শুরু হতে পারে। আমি এক কথাই বলি কে এখান থেকে তরুণ উদ্যোক্তা, এই যে এই ভাইটা এসে আমাকে কিছু বলছে, ওনার বাড়ি মনে খুলনা না কোথায় বলেছে আমাকে, নাটোর। হ্যাঁ ঠিক আছে, কোন জেলা? ট্যাঙ্গেল সদর থানা থেকে। একটা সামান্য একটা ভিডিও দেখে আলী ভাই প্রতি বিশ্বাস করে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা ভিডিও দেখে এসেছেন, আসার পরে আপনার ভিডিও দেখা আর এখানকার পার্থক্যটা কতটা দেখলেন? ভালো মনে হচ্ছে না, আরো ভালো লাগছে। আচ্ছা, ব্যবহারটা কেমন ছিল ভাইদের? তো আসলে বলে বোঝানো যাবে না, যে না আসবে সে আসলে বুঝবে না। প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কি স্যাটিসফাই? হ্যাঁ অবশ্যই। প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো লাগলো, এই জন্য আমি মাল নিলাম প্রথম দিন এসে। ওকে, ধন্যবাদ আপনাকে। আমার বিশেষ করে ব্যবসাগুলো এই যে এই দুই পোটলা উনার আমার ঘরে থেকে হয়তো 20 পোটলা হয়ে যায়, আল্লাহ যেন উনাদের প্রতি রাজি হয়ে যায়, সাথে আমার প্রতিও যেন রাজি হয়ে যায়। তো এইভাবে করে এই যে আমার ম্যানেজার সাহেব সকাল থেকে এখনো খাওয়া দাওয়া করেনি, আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আছে। আমি বলবো যদি ওনারা সঠিক সার্ভিস আপনাদেরকে দিয়ে আসছে ইনশাল্লাহ, ওনাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কেন আমরা ঠকাতে রাজি নেই, ঠকতে রাজি। এই যে দেখো সমরেশ, এইভাবে করে আমরা ডেলিভারি দিয়ে থাকি, এই যে দেখো এইভাবে করে ডেলিভারি হয় ইনশাল্লাহ। মেলাতে অফার, আবারও বিশেষ করে বলি, মেলাতে যারা 1,00,000 টাকার মাল কিনবে, 1,00,000 টাকার মাল কিনবে, লেহেঙ্গা গিফট 5,500 টাকা লেহেঙ্গা গিফট। আর দেখো আল্লাহ পাক সমরেশ আমাকে কেমনি কেমনি রাজি করতেছে, দেখো এই যে দেখো বাড়ি নং সমরেশ এক, দোকানে নং এক, ঠিক আছে, তারপরে হচ্ছে ল্যান্ড এক, এক রোড 11, ব্লক সি, ব্লক সি সেকশন 11, মিরপুর ঢাকা 11, মিরপুর বেনারস, মিরপুর ঢাকা 1216, এটা হচ্ছে বড় মসজিদ সংলগ্ন। আপনারা এখানে আসবেন, যদি চিনতে না পারেন গুগলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনারা সার্চ করবেন, সহজে আমার ঠিকানায় আসতে পারবেন। আমরা ব্যস্ততার মাঝে ফোন অনেক সময় ধরতে পারি না, সার্ভিস দিতে পারি না, আপনারা আমাদেরকে ভুল বুঝাবুঝি করবেন। 27 তারিখ থেকে একবারে 7 তারিখ পর্যন্ত। আর আজকে দেখেন প্রিয় দর্শক, মেলা না তাতেও কাস্টমারের ভিড় দেখেন, মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের প্রোডাক্টের কোয়ালিটি এবং তাদের যে আন্তরিকতা, এর কারণেই কিন্তু মাত্র 2-3 বছরের ব্যবধানে কিন্তু দেখেন তাদের এখানে কাস্টমার কি, মানে আমার এখানে আসলে যারা নতুন উদ্যোক্তা তারা 1700 টাকাকে 3400 টাকা করতে পারে নিজের কৌশলে, যদি আল্লাহরে রাজি খুশি করতে পারে। মাত্র 1700 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করা যাবে? মাত্র 1700 টাকা পুঁজি নিয়ে আলী ভাই এখানে ব্যবসা করার সুযোগ আছে, যদি আল্লাহরে রাজি খুশি করতে পারে। এই 1700 টাকা 3400 টাকা হবে। কিন্তু আলী ভাই একটা কথা সবাইকে তরুণদেরকে বলে, তোমরা রাতারাতি বড় হয়েও না, তোমরা রাতারাতি বড় হয়ে না, না হলে কি হবে, সকালের সূর্য তোমার হয়তো ঝিমা পড়ে যাবে, আলো কমে যাবে। তোমরা সেই জিনিসটাকে 1700 টাকা জিনিস 2200 টাকায় বিক্রি করো, তোমাদের ওই কাস্টমার হারাবে না। এই সিজনে যদি ফল পাও সামনে সিজনেও ফল পাবা। আচ্ছা, তোমরা আমার কাছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট, অনেক কোয়ালিটি, অনেক কোয়ালিটি, কোয়ালিটির শেষ নেই। এখানে আসলে ওনারা 100% উপকৃত হবে। আর শত শত বই নিয়ে আমরা বাজারে এসেছি, এইরকম বইগুলো নিয়ে ওনারা ব্যবসাগুলো করতে পারবে। এখানে অরিজিনাল ইন্ডিয়ান, অরিজিনাল পাকিস্তানি পাওয়া যাচ্ছে, এখানে আসলে ওনারা উপকৃত হবে।
আমি এইরকম পণ্যগুলা হাতের নাগালে দামগুলা ইনশাল্লাহ ভিডিও মুক্ত দাম বলছি না, যাদেরকে ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা এক অপরকের জন্য শেয়ার করে দেবেন, হয়তো আপনিও উপকারিত পাবেন। আপনি আরেকটা জিনিসটা দেখেন, আমি এই লেহেঙ্গাটা সমরেশ একটা লেহেঙ্গা হাত দিয়ে ধরো তো, তুমি ধরতে পারবে কি না? 5 কেজি ওয়েট, তারও বেশি হবে, এটা 7 কেজি ওজন, 7 কেজি ওজন। এটা অরিজিনাল গুজরাতি লেহেঙ্গা, যারা বিগ পার্টি বিগ বিল করবে তাদের জন্য এটা গিফট। হয় ছেলে বসে আছে কন্যা খুঁজতেছে, আমি লেহেঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছি, কন্যা খুঁজে না হয় সেই বউটা তোমার হতে পারে। এই 25,000 টাকা গুজরাতি লেহেঙ্গা নিয়ে সাজাতে পারো, অবশ্যই অবশ্যই এখানে আসলে আপনারা উপকৃত হবেন। ওকে, তো প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা ছিলাম মিরপুরের বিখ্যাত প্রতিষ্ঠান থ্রি পিস শাড়ি লেহেঙ্গার জগতে একটি নাম করা প্রতিষ্ঠান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে। দেখতে পাচ্ছেন তাদের এখানে কাস্টমারে কি পরিমাণ ভিড় রয়েছে। আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান শাড়ি লেহেঙ্গা বা থ্রি পিস নিয়ে, আপুদের মতন যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করতে চান, আপনারা কিন্তু একবার হলেও ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ভিজিট করে যাবেন এবং এখান থেকে একেবারে চিপ রেটে কিন্তু আপনারা থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এরূপ আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশে ইন্ডিয়ান বাড়ি সবাই বেচে, আচ্ছা আলি ভাইও ইন্ডিয়ান বাড়ি বেচে, ওকে আলি ভাইয়ের সাথে ডিজাইনটা মিলিয়ে নেন, যদি আউট অফ বাংলাদেশ না হয় আর এইগুলা বাড়িতে যদি গুমন না থাকে, এইগুলা বাড়িতে আসলে বাড়িশের মতন লাভ করতে পারবেন। যদি কাস্টমার তৈরি থাকে, এই বাড়িটা অরিজিনাল বাড়ি ইন্ডিয়ান, এখানে কোনো ভেজাল নেই, সময় থাকলে খুলে দেখাতাম, আচ্ছা ইনশাল্লাহ আপনারা এখানে এসে ঠকবেন না। এই যে জমজম পিকে ফ্যান লোন, এটা আমি সাধারণ হিসাবে বলে দেই, এই পণ্যটা বলি যে 1700 টাকা দিয়ে আপনারা 3400 টাকা করতে পারবেন। আসলে এই পণ্যটা হলো, খুলে দেখালে বুঝতে পারবেন, কিন্তু এখানে বিষয় আছে, আমি সময় স্বল্প জন্য খুলে দিচ্ছি না, আপনারা এখানে এসে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত সঠিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এখানে আসলে ঠকবেন না, এখানে এসে এই যে এই পণ্যটা অফারে দেওয়া, এটা 890 টাকার মাল, হয়তো এখন 650 টাকা মনে হয়, মানে এতটা অফারে চলতেছে এখন মেলা উপলক্ষে, মেলা চলবে। আমি এটা তো ভিডিও আপনি এখন করতে যাচ্ছেন, এর ভিতরে আরো নতুন নতুন অফার আসতে পারে ইনশাল্লাহ, আপনারা এখানে আসলে উপকৃত হবেন। এই ভিডিও উন্মুক্ত সবার জন্য, আপনারা আসেন নিজ নিজ মোকামে পাইকার করেন, পাইকার করেন। ওকে, এখানে আসলে সমরেশ জিনিসটা হচ্ছে, আমি একটাই জিনিস বলি তরুণদেরকে, যে তরুণরা আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা বিশেষ করে নিজেকে সাধারণভাবে আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে রাজি খুশি করলে আপনি যখন কোনো সিদ্ধান্ত খুঁজবেন, আপনার নামাজের সময় আল্লাহ পাক কোথায় থেকে হেদায়েত আপনাকে করে দেবে, কে আপনার ব্রেনে চলে আসবে, আপনার লাইফকে কীভাবে সাজাতে হবে, চাকরি যে মন্দ তা না, হ্যাঁ আপনি যে কোনো কিছু কর্ম করেন না কেন, আপনি কোনো ডিভাইস নিয়ে ব্যবসা করেন, আপনি কোনো কাঁচা মাল নিয়ে ব্যবসা করেন, বা অথবা আপনি কোনো থ্রি পিস কাপড় নিয়ে ব্যবসা করেন, যে কোনো ব্যবসা করার আগে আপনাকে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, হয়তো একটা ফেমাসের মালিক আপনি হতে পারেন, ফেমাসে বড় কিছু করতে পারেন যদি আল্লাহরে রাজি খুশি করতে পারেন। আমি সাধারণ হিসাবে বলি কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি আছি দেখে আমি এই অবস্থায় আছি। সমরেশ দেখাও, এটা হচ্ছে আল্লাহ যাকে দেয় কীভাবে কোথায় থেকে রিজিক আসে, আলী ভাই নিজেই কল্পনা করতে পারছে না, এই রিজিকটা একমাত্র আল্লাহ পাক করিয়ে দিচ্ছে। জি, এই যে আমার ভাই এত ভালোবেসে আমার কাছে আবদার করছে, আলী ভাই 45 না 100,000 টাকার মাল নিয়েছে, আলী ভাই কী গিফট দেবে, কিন্তু আমি এইটুকু ভিডিওতে বলি যে আমি এই ভাইকে কিছু না কিছু গিফট অবশ্যই অবশ্যই দেব। কেন এই ভাই এখানে এসে 2 ঘন্টার উপরে বসছে, আমি এই ভাইয়ের প্রতি সন্তুষ্ট, আমাকে যে সময় দিয়েছে আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ইনশাল্লাহ আবারও বলি একটাই কথা সমরেশ, তরুণদের মাঝে তরুণরা আসো, যদি কোনো কিছু লাইফে করতে চাও থ্রি পিস নিয়ে, অবশ্যই অবশ্যই ফেমাস সিল্কে ভিজিট করো, কিছু পণ্য হয়তো তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারে। আপনাদের সবাই
সবাইকে আলী ভাই পক্ষ থেকে এবং ফেমাসের পক্ষ থেকে আমাদের বাংলা ভাষা দিবসের জন্য অথবা শহীদদেরকে শ্রদ্ধা রেখে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু একবার আপনাদেরকে ঠিকানাটা বলে দেই। আলী ভাই ঠিকানাটা হচ্ছে ফেমাস সিল ইন্ডাস্ট্রি, এখানে হচ্ছে এই যে দেখেন নাম্বারগুলো দেওয়া আছে, তারপরে দেখেন আমার বাড়ি নং হচ্ছে 1, হ্যাঁ দোকান নং 1, ল্যান্ড নং 1, ঠিক আছে, রোড 11, ব্লক সি দেখা সেকশন 11, মিরপুর ঢাকা 1216। এত কিছু দেখানোর পরও অনেক ভাইদের দেখা যাচ্ছে টাকা লাগানোর ইচ্ছে থাকে, টাকা সেই টাকা দিয়ে ব্যবসা সফল হবে না। আপনি ভিডিও দেখে, সাধারণ ভিডিও দেখে টেনে টেনে চলে আসতেছেন, ঠিকানা খুঁজতেছেন, আমাকে আমার প্রতি রাগ করেন ভাই। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে ঠিকানাগুলো সুন্দর করে বলে দিই। আর এখন তারপরে আরেকটা কথা, স্ক্রিনে তো নাম্বার থাকবে, হয়তো অনেক সময় আমরা ধরতে পারবো না, আপনারা গুগলের মাধ্যমে আপনারা আসবেন, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সার্চ করে আপনি একবারে সঠিক ঠিকানায় চলে আসবেন, আর ভিডিওটা না টেনে দেখবেন সমস্ত ঠিকানাগুলো পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও অধন্যবাদ, আমার শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলা ভাষা দিবসের জন্য এবং সাবে বেরাত যেন এত পবিত্র দিন, মাগফিরাতের দিন, আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তারপরে আল্লাহ আরেকটা ইস্যু রেখেছে বান্দারদের প্রতি, যেহেতু 30টা রোজা, এই 30টা রোজা আপনার আপনার আমার কোনো ভুল টুটি হয়তো আল্লাহ পাকে এই রোজার মাধ্যমে ক্ষমা করতে পারে ইনশাআল্লাহ। ব্যবসা করি বা করি না আমরা কিন্তু দিনের পথে হাঁটতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।